সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা কি আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন অল বাটনটা কি লেটেস্ট ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য সো নমস্কার বন্ধুরা আমার নাম আর আপনারা দেখছেন টপ টেন টপিক চ্যানেল আজকে আমি কথা বলে নেব প্রেসিডেন্ট লেটার নেবার আগে আপনাকে কি কি করতে হবে তারপর আপনি প্রেসিডেন্ট লেটার পাবেন বেসিক্যালি আমি একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম যে প্রেসিডেন্ট লেটার নেবার আগে আপনাকে মেল করতে হবে সো মেল না করলে আপনি প্রেসিডেন্ট লেটার পাবেন না বাট এখানে জানকারি নেবার পর জানা গেছে যে প্রেসিডেন্ট লেটার নেবার জন্য মেল না করলেও চলবে সর্বপ্রথম আপনাকে একটা কাজ করতে হবে যে আপনার ডিস্ট্রিক্টে যেখানে সেরিসে সেবা কেন্দ্র আছে সেখানে যান সেখানে যাওয়ার পর ওখানে বলুন আর যখনই ওখানে যাবেন তখন আপনার প্রুফ প্রুফ মানে পেশেন্টের যত স্ক্যান আছে মানে সিটি স্ক্যান হতে পারে এমআরআই স্ক্যান হতে পারে আরও যে কোনো স্ক্যান ইউএসসি হতে পারে যে কোনো স্ক্যান আপনার যদি থাকে আর পেশেন্টের পুরো প্রুফ ডকুমেন্ট সব কিছু নিয়ে যাবেন ভুলবেন না না হলে কিন্তু অসুবিধায় জড়াবেন সব কিছু নিয়ে যাওয়ার পর ওখানে বলুন যে এই প্রবলেম আমি হসপিটালে চিকিৎসা করাতে চাই সায় হসপিটালে চিকিৎসা করাতে চাই এবং তার জন্য আমাকে পেশিডেন্ট লেটার চায় তো ওখান থেকে প্রেসিডেন্ট লেটার আপনাকে দেওয়া হবে যদি প্রেসিডেন্ট লেটার দেবার আগে আপনাকে যদি ওখান থেকে বলা হয় যে আপনাকে মেল করতে হবে সো আপনাকে তখন মেল করতে হবে বাট এখানে এইটটি পার্সেন্ট এইটা আমি বলতে পারি যে প্রেসিডেন্ট লেটার নেবার জন্য কোনো মেল করতে হবে না আপনাকে প্রেসিডেন্ট লেটার ওখান থেকে দিয়ে দেওয়া হবে আর যদি না দেয় একটু রিকোয়েস্ট করবেন আপনি তো পেসেন্ট লেটার ওখান থেকে পেয়ে যাবেন সো প্রেসিডেন্ট লেটার পেয়ে ওখান থেকে আপনাকে যেতে হবে সায়াবা হসপিটালে তবে আপনি ঢুকতে পারবেন নাহলে কিন্তু ওখানে এন্ট্রি হবে না প্রেসিডেন্ট লেটার ছাড়া সায়াবা হসপিটালে এন্ট্রি হবে না এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমি অনেক ভিডিওতে বলেছি আবারও বলেছি ঠিক আছে আর যারা ভাবছেন শ্রীর সাথে সেবা কেন্দ্র আমার ডিস্ট্রিক্টে কোথায় আছে যদি না বুঝতে পারেন সো আমার ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি আমি এই ব্যাপারে পুরো ডিটেলসে ভিডিও বানিয়েছি ভিডিওটা আপনি দেখতে পারেন ভিডিওটা দেখে আপনি নিজের ডিস্ট্রিক্ট অনুযায়ী কোথায় শ্রীর সাথে সেবা কেন্দ্র আছে আপনি জানতে পারবেন এবং ওখানে সহজেই চলে যেতে পারবেন সো ওই ভিডিওটা আপনি দেখে নেবেন ঠিক আছে তো আশা করি আজকে ভিডিওতে বুঝতে পেরেছেন যে কীভাবে আমাকে কী কী করতে হবে আর কীভাবে আমি সাথে সায়ন সেবা কেন্দ্র থেকে প্রেসিডেন্ট লেটার নেবো আর কীভাবে সায়াবা হসপিটালে যাবো পুরো ডিটেলসে আমি বুঝেছি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার